Assalamualaikum. आज আমি আপনাদের জন্য বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট লাভ রিভেঞ্জ মুভি নিয়ে হাজির হয়েছি, যার নাম কাবিল। গল্পটি দুজন অন্ধ মানুষের ভালোবাসার গল্প, সেই সাথে ভালোবাসার মানুষটির সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধের গল্প। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। সিনেমার শুরুতে আমরা রোহানকে দেখতে পাই। রোহান নিজের জন্য নাস্তা তৈরি করছিল এবং সেই সাথে ফোনে কথা বলছিল। সে এত সুন্দর করে নাস্তা তৈরি করছিল যে তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে আসলে অন্ধ। রোহান একজন জন্মগত অন্ধ, সে চোখে দেখে না, কিন্তু এর পরও সে তার কাজ খুবই স্বাভাবিক এবং সুন্দরভাবে করতে পারে। এমনকি সে একা একাই বাস করে এবং তার ঘরের সব কাজ একাই করে। ফোনে রোহান মিসেস মুখার্জি নামের এক ব্যক্তির সাথে কথা বলছিল। মিসেস মুখার্জি তাকে একটি অ্যাড্রেস দেয় এবং বলে ঠিক 10:30টায় সেখানে পৌঁছে যেতে। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় রোহান কোনো মেয়ের সাথে দেখা করতে যাবে বলে ঠিক করেছিল। রোহান মিসেস মুখার্জিকেও তার সাথে যেতে বলে, তবে মিসেস মুখার্জি বলে সে যেন অন্য কাউকে নিয়ে চলে যায়। তখন রোহান বলে সে জাফর নামের তার একজন বন্ধুকে নিয়ে যাবে। ফোন রেখে সে স্বাভাবিকভাবেই বের হয় এবং সিঁড়িগুলো গুনে গুনে নামতে থাকে। বের হওয়ার পর রোহানের একটি ছোট্ট ছেলের সাথে দেখা হয়, যা সাইকেলটির প্রতিদিনের মতোই চেন পড়ে গিয়েছিল। রোহান চেনটি ঠিক করে দেয় আর এরপর বাচ্চাটির সাথে সাইকেল চালায়। বাচ্চাটি তাকে জিজ্ঞাসা করে যে সে কি করে সাইকেল চালাতে পারে। তখন রোহান বলে আত্মবিশ্বাস এবং সাহস থাকলে সবকিছুই করা সম্ভব। এমন সময় বাচ্চাটির বাবা সেখানে আসলে রোহান বুঝে যায়। পার্শ্বে ওই ভদ্রলোক জিজ্ঞাসা করে যে সে কিভাবে না দেখে বা কথা না শুনে সবাইকে চিনে যায়। রোহান তখন বলে সে সুখে সবাইকে আলাদা করতে পারে। আমরা বুঝতে পারি রোহানের ঘ্রাণ শক্তি খুবই প্রখর। রোহান এখানে জাফরকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে যায়। সেখানে সুপ্রিয়া তার জন্য অপেক্ষা করছিল। সুপ্রিয়াকে দেখে আমরা বুঝতে পারি সুপ্রিয়াও রোহানের মতোই দেখতে পায় না। মিসেস মুখার্জি চায় তারা একে অপরের জীবনসঙ্গী হোক, আর এই সুবাদেই তারা আজ দেখা করতে এসেছে। সুপ্রিয়া এবং রোহানকে কথা বলার সুযোগ দিয়ে জাফর এবং সুপ্রিয়ার সাথে আসা মহিলা সরে যায়। শুরু হয় দুজনের টুকটাক আলাপ। দেখা যায় মিসেস মুখার্জি দুজনের নামে দুজনের কাছে বেশ প্রশংসা করেছিল, তবে সুপ্রিয়া বলে যে সে এখন বিয়ে করতে চায় না। রোহান যেন মানা করে দেয়। রোহান বলে সেও বিয়ে করতে চাইছিল না, কিন্তু মিসেস মুখার্জির চাপে পড়ে সে এখানে এসেছে। দুজন এখানে অনেকক্ষণ যাবৎ কথা বলে এবং তারা ঠিক করে যে তারা একে অন্যকে সময় দিবে, বন্ধু হবে এবং পরবর্তীতে বিয়ের কথা ভাববে। এখন তারা যখন রেস্টুরেন্ট থেকে বের হয় তখন তাদের সামনে দিয়ে একটি গণপতি বিসর্জনের দল যাচ্ছিল। গণপতির সামনে নাচছিল এলাকার গুন্ডা ধরনের ছেলে অমিত। অমিতের বাজে চোখ পড়ে সুপ্রিয়ার দিকে। রোহান এবং সুপ্রিয়া অবশ্য ব্যাপারটা বুঝতে পারে না। রোহান সুপ্রিয়াকে বিদায় জানিয়ে দেয়। এখানে সুপ্রিয়া বলে যে সে প্রতি বুধ এবং বৃহস্পতিবার ডান্স একাডেমিতে থাকে। সে সেখানে পিয়ানো বাজায় এবং তার তালে মানুষেরা নাচে। এখন পরের সপ্তাহে রোহান যায় ডান্স একাডেমিতে সুপ্রিয়ার সাথে দেখা করতে। সুপ্রিয়া ভীষণ অবাক হয় এবং সেই সাথে খুশিও হয়। রোহান সুপ্রিয়াকে জিজ্ঞাসা করে সে নাচতে জানে কিনা। সুপ্রিয়া কিছু বলার আগেই রোহান সুপ্রিয়াকে ডান্স ফ্লোরে নিয়ে আসে। সে নিজেই চমৎকার নাচে এবং সুপ্রিয়াকেও শিখিয়ে দেয়। তারা দুজন সেখানে খুবই চমৎকার সময় কাটায়। এতে করে সুপ্রিয়ারও এখন রোহানকে বেশ ভালো লাগা শুরু করেছিল। এখন পরবর্তী দৃশ্যে আমরা রোহান এবং সুপ্রিয়াকে জুতার দোকানে দেখতে পাই। রোহান যেন সুপ্রিয়াকে জুতার শব্দেই চিনে ফেলে, তাই তারা সুপ্রিয়ার জন্য জুতা কিনতে এসেছিল। অনেকগুলো জুতো ট্রাই করার পর রোহান তার পছন্দের জুতাটা পায়। এখন জুতা কিনা শেষ করে তারা যখন দোকান থেকে বের হয়ে আসে তখন তারা জানতে পারে মলে একজন সুপারস্টার এসেছে। এতে করে সবার মধ্যে ভীষণ হুড়োহুড়ি পড়ে যায় আর এই ঝামেলায় তারা দুজন আলাদা হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সুপ্রিয়া এবং রোহান একে অপরকে খুঁজে পায় না। সুপ্রিয়া একজন লোকের কাছে সাহায্য চেয়ে বলে যে তাকে সিকিউরিটির কাছে নিয়ে যেতে, কিন্তু এই কলহরের জন্য সিকিউরিটির লোকেদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে রোহান উপায় না দেখে সেই স্টেজে চলে যায় যেখানে ওই সুপারস্টার কথা বলছিল। সে সুপারস্টারকে বলে তার বন্ধু হারিয়ে গিয়েছে। সে যেন মাইকে অ্যানাউন্স করে দেয়। সুপারস্টার বলে তার বন্ধু না, নিশ্চয়ই প্রেমিকা হারিয়ে গিয়েছে, তা না হলে সে এতটা অস্থির হতো না। এই কথা বলে ওই সুপারস্টার মাইকটি রোহানকে দিয়ে দেয় এবং বলে যে সেই যেন তার প্রেমিকাকে ডেকে নেয়। রোহান তখন মাইকটি হাতে নেয় এবং সুপ্রিয়াকে স্টেজের দিকে আসতে বলে। রোহান সুপ্রিয়াকে সরি বলে, কারণ সে তার হাত ছেড়ে দিয়েছিল। এক মহিলার সাহায্য নিয়ে সুপ্রিয়া ওই স্টেজে চলে আসে। দুজন অন্ধ মানুষের মধ্যকার বন্ধন দেখে সবাই মুগ্ধ হয়ে যায়।
সবার মুগ্ধ চোখের সামনে দিয়েই দুজন বেরিয়ে আসে। এরপর দুজন সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকে। রোহান এখনো পর্যন্ত সুপ্রিয়ার হাত ধরেছিল, কারণ তার মনে হচ্ছিল সুপ্রিয়া আবারও হারিয়ে যেতে পারে। নিজের জন্য এতটা কেয়ার দেখে সুপ্রিয়ারও অনেক ভালো লাগে। সে হাত দিয়ে রোহানের মুখ স্পর্শ করে এবং বলে সে রোহানকে দেখার চেষ্টা করছে। তখন রোহান বলে সে তাকে স্পর্শ না করেই দেখে ফেলেছে, প্রথম দেখাতেই সে সুপ্রিয়াকে ভালোবেসে ফেলেছিল। সুপ্রিয়ার হাসি দেখে বোঝা যায় যে সেও রোহানকে ভালোবাসে। পরবর্তী দৃশ্যে দেখা যায় রোহান এবং সুপ্রিয়া তাদের ভবিষ্যৎ বাড়ি দেখতে গিয়েছে। দুজন মিলে স্পর্শ করে করে তাদের ঘরগুলো দেখে এবং ছোট ছোট স্বপ্ন বুনতে শুরু করে। রোহান এরপর সুপ্রিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। দেখতে দেখতে তাদের বিয়ে হয়ে যায় এবং তারা এসে ওঠে রোহানের পুরনো বাড়িতে। অন্যদিকে ওই গুন্ডা অমিতের বন্ধু ওয়াসিমকে দেখা যায়। তার বাবা তাকে অমিতের সাথে ঘুরে বেড়াতে মানা করে এবং কাজকর্মে মন দিতে বলে। বাবার কথায় পাত্তা না দিয়ে ওয়াসিম অমিতের সাথে আড্ডা দিতে চলে যায়। দুই বন্ধু সুপ্রিয়া এবং রোহানের বিয়ে এবং বাসন নিয়ে বাজে মন্তব্য করে এবং খুব হাসাহাসি করে। এই সব নোংরামি থেকে দূরে রোহান এবং সুপ্রিয়া তাদের জীবনের সবচেয়ে সুন্দর রাতটি কাটাচ্ছিল। রোহান সুপ্রিয়ার জন্য খুব সুন্দর করে বাসর সাজায়। সুপ্রিয়া চোখে দেখে না, তারপরও সে অনুভব করতে পারে। দুজন ভালোবাসায় ডুবে যায়। পরদিন সকালে আমরা রোহানকে তার কাজের জায়গায় দেখতে পাই। রোহান আসলে একজন ভয়েস আর্টিস্ট ছিল, সে ডাবিং এর কাজ করত এবং খুব সুন্দর করে মিমিক্রি বা অন্যের কণ্ঠ নকল করতে পারত। তার এই গুণটির এই সিনেমায় অনেক বড় ভূমিকা আছে, তাই এটা মনে রাখুন। যাই হোক, এখন রোহানকে ভয়েস দিতে দেখে রোহানের বসের বন্ধু বিশ্বাস করে না যে রোহান অন্ধ। ব্যাপারটা তাকে খুব অবাক করে। এখন কাজ শেষ করে রোহান সুপ্রিয়াকে ফোন করে এবং বলে যে তার স্টুডিওতে অমিতাভ বচ্চন এসেছে, যে সুপ্রিয়ার সাথে কথা বলতে চায়। এরপর রোহান নিজেই হুবহু অমিতাভ বচ্চনের গলায় সুপ্রিয়ার সাথে কথা বলে। সুপ্রিয়া এতে করে প্রচন্ড খুশি হয়ে যায়। সন্ধ্যায় তারা দুজন ডিনারে যায় এবং খুব ভালো কিছু সময় কাটাতে থাকে। রোহান সুপ্রিয়াকে একটি ঘড়ি গিফট করে। সুপ্রিয়ার হাতে আগেই একটি ঘড়ি ছিল। সুপ্রিয়া বলে সে দুটি ঘড়ি পরবে। এর মধ্যে থেকে যেটি তার প্রথম চাকরির টাকা দিয়ে সে কিনেছিল সেটি সময় বলবে এবং অন্যটি রোহানের তার প্রতি ভালোবাসা বলবে। সুপ্রিয়া এখানে হাসতে হাসতে তাকে অমিতাভ বচ্চন বলে ডাকে, অর্থাৎ রোহানের ওই চেয়ারাকে সুপ্রিয়া ধরে ফেলেছিল। এরপর তারা দুজন বাড়ি ফিরে যায়। মহল্লায় পৌঁছানোর পর অমিত এবং ওয়াসিম সুপ্রিয়া এবং রোহানের পথ আটকায় এবং তাদের সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে। রোহান সহ্য করতে না পেরে অমিতকে চড় মেরে দেয়। সুপ্রিয়া এতে করে ভয় পেয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করতে থাকে, যা দেখে অমিত এবং ওয়াসিম সেখান থেকে পালিয়ে যায়। ফলে প্রতিবেশীরা বাইরে এসে তাদের কাউকেই দেখতে পায় না। এই ঘটনায় রোহান বেশ চিন্তিত হয়ে পড়ে। সে পরদিনই তাদের নতুন বাড়ির কন্ট্রাক্টরকে ফোন দেয় এবং বলে দ্রুত তাদের বাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য, কেননা এই মহল্লায় থাকা তার কাছে সেফ মনে হচ্ছিল না। এখানে রোহানকে এত চিন্তিত দেখে সুপ্রিয়া তাকে জড়িয়ে ধরে শান্ত করে। ওই দিন রোহান কাজে চলে যায়। এরপর সুপ্রিয়া দরজা খোলা রেখে পাশের বাড়িতে যায়। ফিরে আসার পর দেখা যায় তার ঘরে অমিত এবং ওয়াসিম বসে আছে। কিছু বুঝে ওঠার আগেই দুই বন্ধু সুপ্রিয়ার মুখ চেপে ধরে এবং তার সাথে খুবই জঘন্য কাজ করে। ওই দিন রোহান যখন বাড়ি ফিরে আসে তখন সে অনেকটাকেও সুপ্রিয়ার সাড়া পায় না। হঠাৎই গঙ্গানির শব্দ শুনে সে ঘাবড়ে যায়। সে আস্তে আস্তে হাতরে হাতরে সুপ্রিয়ার কাছে পৌঁছে যায়। সুপ্রিয়ার মুখ বেঁধে খাটের সাথে বেঁধে রাখা হয়েছিল। তার মুখ খুলে দিতেই সে চিৎকার করে কাঁদতে থাকে। তাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে রোহানও তার সাথে কাঁদতে থাকে, কেননা সে সবটা বুঝতে পেরেছিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় তাদের বাড়িতে পুলিশ এসেছে। তারা এখানে দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং রোহানকে বলে মেডিকেল রিপোর্ট পাওয়া গেলেই তারা এই কেসটি ফাইল করতে পারবে। 24 ঘন্টার ভেতর মেডিকেল রিপোর্ট তৈরি করতে হবে, তা না হলে শরীরে কোনো রকম প্রমাণ থাকবে না। রোহান যখন সুপ্রিয়ার কাছে যায় তখন পুলিশ দুজন নিজেদের মধ্যেই কথা বলে বলি করতে থাকে। এখান থেকে আমরা জানতে পারি যে যেহেতু সুপ্রিয়া চোখে দেখত না, তাই ওই দুইজন যখন সুপ্রিয়ার সাথে খারাপ কাজ করেছিল তখন তারা মুখও খুলেছিল না, অর্থাৎ কোনো রকম আওয়াজ করেছিল না। মূলত ঘ্রাণের কারণেই সুপ্রিয়া বুঝতে পেরেছিল যে কে তার সাথে এই বাজে কাজটি করেছে। তবে যেহেতু সে চোখে দেখে না, সেই সাথে অপরাধী কোনো কথাও বলেনি, তাই শুধুমাত্র ঘ্রাণের মতো ব্যাপার আদালতে গ্রহণযোগ্য হবে কিনা তাও একটি বিরাট প্রশ্ন।
এই সময় পুলিশ অফিসারের কাছে একটি ফোন কল আসে। এতে করে সে চিন্তিত হয়ে পড়ে। এরপর সে তার জুনিয়র অফিসারকে বলে সুপ্রিয়াকে হসপিটালে নিয়ে যেতে। পথে তাদের ট্যাক্সি কেউ একজন থামায় এবং বলে তাদের জন্য হাসপাতালে যেতে গাড়ি পাঠানো হয়েছে। তবে ওই গাড়ি আর হাসপাতালে যায় না, বরং গুদামের মতো এক জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়। দুজন বুঝতে পারে না যে তাদের সাথে কি হচ্ছে, যেহেতু তারা দুজনই অন্ধ ছিল। এক পর্যায়ে রোহানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে জোরে জোরে দরজা ধাক্কায়। তখন কেউ একজন এসে দরজা খোলে আর প্রচন্ড গালাগাল করতে থাকে। রোহান সেই লোকটির কাছ থেকে জানতে পারে যে তাদেরকে 24 ঘন্টা এখানে আটকে রাখা হবে। স্বাভাবিকভাবেই বোঝা যায় এই সব কাজ অমিত এবং তার লোকেরাই করছে। রোহানের সাথে ওই লোকের অনেক লড়াই হয়, তবে রোহান নিজের অন্ধত্বের কাছে অসহায়। সে কিছুই করতে পারে না। 24 ঘন্টা পর তাদের দুজনকেই সমুদ্রে ফেলে আসা হয়। দুজন অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে আসে এবং হসপিটালে গিয়ে পৌঁছায়। ডাক্তার তাদের বলে এই রিপোর্টে খুব বেশি কিছু আসার সম্ভাবনা নেই, কারণ 24 ঘন্টার ভেতরে সকল প্রমাণ পরীক্ষা করাতে হয়। 24 ঘন্টা পর প্রমাণ সব চলে যায়। এছাড়া সুপ্রিয়া যেহেতু ভিজে গিয়েছিল, তাই প্রমাণ না থাকার সম্ভাবনা আরো বেশি। দুজন মিলে এরপর পুলিশের কাছে যায় তাদের কিডন্যাপ করে 24 ঘন্টা আটকে রাখার কমপ্লেন করতে। কিন্তু সেই পুলিশ অফিসার তাদের কথা উড়িয়ে দেয় এবং বলে কোর্ট থেকে রিপোর্ট এসেছে, যেখানে তাদের মেডিকেল রিপোর্টে দেখা গিয়েছে যে সুপ্রিয়ার সাথে কোনো খারাপ কিছু হয়নি। যা শুনে তারা দুজনই হতবাক হয়ে যায়, কেননা তারা তো কোনো রকম টেস্ট করতেই পারেনি। পুলিশ এখানে তাদেরকে ভণ্ড বলে এবং অনেক গালাগাল করে, সেই সাথে এই বলে ভয় দেখায় যে তাদের নামে মানহানির মামলাও হতে পারে। বোঝা যায় এই পুলিশ অফিসারও অমিতদের সাথে মিলিত ছিল। রোহান এই সব কিছু মানতে চায় না। সে বলে সে আবারও মেডিকেল রিপোর্ট তৈরি করবে। তবে সুপ্রিয়া তাকে জড়িয়ে ধরে এবং বলে এই সব করে কোনো লাভই হবে না, পুলিশ কাউকে বাঁচাতে চাইছে, এজন্য তাদের কোনো রকম সাহায্য করছে না। সুপ্রিয়া কাঁদতে কাঁদতে তার স্বামীকে বলে যে তাকে যেন সে বাড়িতে নিয়ে যায়। সে এসবে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। রোহানও এখানে অসহায়ের মতো তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সুপ্রিয়া রোহানকে বলে সে জানে তাদের সম্পর্ক এখন আর আগের মতো কখনোই হতে পারবে না। রোহান যদি চায় তাকে ছেড়ে চলে যেতে পারে। সুপ্রিয়া আবারও তার আগের জীবনে ফিরে যাবে এবং ভাববে গতকালকের আগ পর্যন্ত তার জীবনের ওই সময়টুকু সে স্বপ্ন দেখেছে, একটা সুন্দর স্বপ্ন। তার এই কথার কোনো জবাব রোহান দেয় না, শুধুমাত্র নীরবে কাঁদতে থাকে। পরদিন সকালে সে তার কাজের জায়গায় চলে যায়, তবে কিছুতেই কাজে মন বসাতে পারে না। তার অনেক কষ্ট হয়, তবুও সারা দিন ধরে সে নিজেকে বুঝিয়ে নেয় যে সে কিভাবে নিজেকে এবং সুপ্রিয়াকে সামলে নিবে এবং তারা দুজন আবারও কিভাবে হ্যাপি থাকবে। এখন রোহান যখন বাড়ি ফিরে আসে, তখন সে সুপ্রিয়ার উদ্দেশ্যে সরি বলতে থাকে এবং বলে তাদের সম্পর্ক আগের মতোই থাকবে। এই কথা বলতে বলতে রোহান খাটে গিয়ে বসে। এখানে সুপ্রিয়ার কোনো সাড়া শব্দ ছিল না। হঠাৎই সুপ্রিয়ার পা এসে রোহানের কাঁধে লাগে। তার বুঝতে আর বাকি থাকে না যে উপরে ফ্যানের সাথে ঝুলছে সুপ্রিয়ার প্রাণহীন দেহ, অর্থাৎ সুপ্রিয়া নিজেকে শেষ করে ফেলেছিল। রোহানের চিৎকার এবং আহাজারিতে আকাশ যেন ভারী হয়ে যায়। অসহায়ের মতো সে তার একমাত্র আপনজনকে দাহ করে ফিরে আসে। এই পৃথিবীতে তার আর আপন বলতে আর কেউই থাকলো না। বাড়ি ফিরে আসার পর তার সাথে দেখা করতে আসে কর্পোরেটর মাধব, যে কিনা অমিতের বড় ভাই। মাধব আকার ইঙ্গিতে রোহানকে এটাই বোঝানোর চেষ্টা করে যে অমিতের কিছুই রোহান করতে পারবে না, কারণ অমিতের পেছনে মাধবের পুরো সমর্থন রয়েছে আর মাধবের পেছনে আছে আইন এবং পুলিশ। মাধব রোহানকে বলে সবকিছু ভুলে যেতে। একথা বলে সে যাওয়ার সময় এমন একটা কথা বলে যা শুনে রোহান হতবম্ব হয়ে যায়। মাধব বলে যে সে বুঝতে পারছে না সুপ্রিয়া প্রথমবার যখন তার সাথে অন্যায় হলো, তখন নিজেকে শেষ না করে বরং দ্বিতীয়বার কেন সে নিজেকে শেষ করে দিল। এ থেকে বোঝা যায় যে অমিত আজ আবারও এসেছিল এবং দ্বিতীয়বারের মতো সুপ্রিয়াকে শেষ করে দিয়েছে। একথা শুনে রোহান হতবুদ্ধি হয়ে যায় এবং সেখানেই বসে থাকে। হঠাৎ করেই তার মনে হয় যে সুপ্রিয়া যদি এরকম কোনো পদক্ষেপ নিয়েই থাকে, তাহলে সে নিশ্চয়ই রোহানের জন্য কোনো না কোনো চিঠি লিখে রাখবে। সেই সাথে সুপ্রিয়ার হাতের দুটো ঘড়িও মিসিং ছিল, তাই তো সে পাগলের মতো খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে সুপ্রিয়ার লেখা নোটটি খুঁজে পায়। সুপ্রিয়া লিখেছিল যে আজ যখন সে রান্নাঘরে ছিল, তখন হঠাৎ করে কলিং বেলের শব্দ হয়। সে প্রচন্ড ভয়ে ভয়ে দরজা খোলে, কেননা গতদিন তার সাথে যা কিছু হয়েছিল এতে করে সে অনেক ট্রমাটাইজ ছিল। এরপরও দরজা খুলে সে দেখতে পায় এলাকার কিছু বাচ্চারা সেখানে এসেছে।
বাচ্চাদের সাথে কথা বলে সে ঘরের ভেতরে ঢুকে যায়। তখন সে বুঝতে পারে অমিত্রা আবারও চলে এসেছে। অমিত এখানে কথা বলে ওঠে এবং জানায় যে সে এবার ইচ্ছা করেই কথা বলছে, কেননা এখন থেকে প্রতিনিয়তই সে তার কাছে আসবে, আর এই ক্ষেত্রে সুপ্রিয়া এবং রোহানও কিছু করতে পারবে না। একথা বলেই অমিত আবারও তার সাথে একই ঘৃণাজনক কাজ করতে থাকে। সুপ্রিয়া জানে রোহান এমনিতেই অনেক বেশি কষ্টের মধ্যে আছে, তবুও তার কোথাও না কোথাও বিশ্বাস ছিল যে রোহান এই কষ্ট কাটিয়ে উঠতে পারবে। তবে এখন যা হচ্ছে বা আগামীতে যা হবে তার কষ্ট রোহান সহজে কাটিয়ে উঠতে পারবে না, আর এই কারণেই রোহানকে কষ্টের হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিয়া চলে যাওয়াটাই খুব দরকার। সুপ্রিয়া আরও লেখে যে সে তার দুটি ঘড়ি রেখে গিয়েছে, একটি ঘড়ি রোহান যেন পুঁতে ফেলে এবং অন্যটি যেন জ্বালিয়ে দেয়। এই কথাটির একটি অন্য অর্থ আছে যা আমরা সিনেমায় পরে গিয়ে জানতে পারবো। আপাতত চিঠি পড়ার পর রোহান আরও বেশি ভেঙে পড়ে। এরপর তাকে থানায় দেখা যায়। অমিতের লোক পুলিশ অফিসার লাউরে তাকে সেখান থেকে চলে যেতে বলে, তবে রোহান বলে যে সে বড় অফিসার চৌবের সাথে দেখা করতে চায়, তবে লাউরে তাকে কিছুতেই দেখা করতে দেয় না। তখন রোহান বলে সে দেখা না করে এখান থেকে যাবে না এবং চিৎকার করে চৌবের নাম ধরে ডাকতে থাকে। অফিসার চৌবে রোহানকে তার সামনে বসায়। রোহান এখানে অফিসারকে সবকিছু বলে, সুপ্রিয়ার সাথে দ্বিতীয়বার হওয়া ওই অন্যায়টিরও। একথা শুনে চৌবি বেশ শকড হয়ে যায়, তবে লাউরে বলে এই সব কিছু মিথ্যা কথা। রোহান এবার বলে সে কোনো রকম অভিযোগ করতে আসেনি, সে জানাতে এসেছে পুলিশ অফিসারের যা করার কথা তা সে করতে পারেনি, তাই সে নিজেই এখন করবে এবং এমনভাবে করবে যে পুলিশরা সবকিছু জানবে, দেখবে, বুঝবে ঠিকই, তবে কাউকে কিছু বলতে পারবে না। এসব বলে বেশ আত্মবিশ্বাসের সাথে রোহান পুলিশ স্টেশন থেকে বের হয়ে যায়। এসব কথা লাউরে গিয়ে মাধব এবং অমিতকে বলে। মাধব অমিতকে বকা দিয়ে বলে যে তার জন্য ইতিমধ্যে মাধবের 4 কোটি টাকা শেষ হয়ে গিয়েছে আর তার অনেক বদনামও হয়েছে। সামনে নির্বাচন আসছে, তাই অমিত যেন আর কোনো উল্টোপাল্টা কাজ না করে। তবে অমিত এসব কথা শোনার পাত্র নয়, সে বারে গিয়ে আমোদ ফুর্তি করতে থাকে। আর এরপর যখন বার খালি হয়ে যায় তখন তারা মদ খেয়ে মাতাল হয়ে দুই বন্ধু সেখানেই পড়ে থাকে এবং গল্প করতে থাকে। তারা খেয়ালই করে না যে লুকিয়ে লুকিয়ে তাদের দুজনের কথা শুনছিল রোহান। সেইখানে তাদের দুজনের কথা ভয়েস রেকর্ডার দিয়ে রেকর্ড করে নেয়। পরবর্তী দৃশ্যে আমরা রোহানকে মাধবের ভাষণের স্থানে দেখতে পাই, যেখানে সে মাধবের ভাষণও রেকর্ড করে নেয় এবং বারবার তা শুনতে থাকে, কারণ সে মাধবের গলাটি সম্পূর্ণরূপে অনুকরণ করতে চাইছিল। এই সময় তার মনে হয় সুপ্রিয়া যেন ঠিক তার পাশেই বসে আছে এবং তাকে জিজ্ঞাসা করছে যে সে কেন বারবার মাধবের গলা শুনছে। রোহান বলে যে আওয়াজ তাদের জীবনে নিঃশব্দ এনে দিয়েছে, সেই আওয়াজ আর বেশি দিন কেউ শুনতে পারবে না। এরপর শুরু হয় রোহানের খেলা। রোহান কল দেয় লাউরেকে এবং হুবহু মাধবের কণ্ঠে বলে ওয়াসিমকে সে যেন কোনো একটা কারণ দেখিয়ে গ্রেফতার করে নেয়, কারণ অমিত সারাক্ষণই অসীমের সাথে থাকে আর তার কারণেই অমিত এখন উচ্ছন্নে যাচ্ছে। কোনো রকম সন্দেহ ছাড়াই লাউরে তাকে বিশ্বাস করে নেয় এবং ওয়াসিমকে গ্রেফতার করে ফেলে। রোহান এবার তার দ্বিতীয় স্টেপ নেয়। সে ওয়াসিমের বোনকে কল করে ঠিক অমিতের গলায় আজেবাজে কথা বলতে থাকে। ওয়াসিমের বাবাও এসব শুনে ফেলে। অমিত যে এই সব কিছু জানতো না তাকে অসীমের বাবা এসে মারধর করে এবং শাসিয়ে সেখান থেকে চলে যায়। অমিত কিছুই বুঝে উঠতে পারে না। আবারও কল যায় অসীমের বোনের ফোনে এবং রোহান অমিত সে যে অসীমের বোন লুবানাকে বলে দেখা করতে, সে তার সাথে জরুরি কথা বলতে চায়। একইভাবে লুবানা সেজে কল দেয় অমিতকে এবং একই কথা বলে যে লুবানা অমিতের সাথে দেখা করতে চায়। তাদের দুজনের সাথে কথা বলে সে সব শেষে কল দেয় লুবানার বাবা অর্থাৎ ওয়াসিমের বাবাকে এবং তার সাথে মাধব হয়ে কথা বলে। রোহান মাধবের গলায় ওয়াসিমের বাবাকে মসজিদের পেছনে যেতে বলে, যেখানে লুবানার অমিতের সাথে দেখা করার কথা ছিল। লুবানা এবং অমিতের পেছন পেছন ওয়াসিমের বাবাও সেখানে গিয়ে পৌঁছায়, তাও আবার ছুরি হাতে। এখানে অমিতের সাথে তার লড়াই শুরু হয়ে যায় এবং ওই ছুরি ওয়াসিমের বাবার পেটে ঢুকে যায়। লাউরে এই সব কিছু মাধবকে গিয়ে বলে। মাধব বলে ওয়াসিমকে ডেকে আনতে। লাউরে জিজ্ঞাসা করে সে তো মাধবের কথাই ওয়াসিমকে গ্রেফতার করেছে, এখন সে তাকে ছেড়ে দিতে বলছে কিনা। মাধব এতে করে রেগে গিয়ে বলে সে আবার কখন ওয়াসিমকে ধরতে বলল, এমনটা সে কেন বলবে। লাউরে এতে করে পুরোপুরি দ্বিধায় পড়ে যায়। অন্যদিকে এই সকল কাণ্ড ঘটিয়ে আমরা রোহানকে দেখতে পাই, যে কিনা তার ঘরে সুপ্রিয়া সেই জুতা জোড়া স্পর্শ করে বসেছিল, যেটা রোহান নিজে সুপ্রিয়াকে পছন্দ করে কিনে দিয়েছিল।
এখানে রোহানের মনে পড়ে তাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর কথা। তাদের বিয়ের রাত, বিয়ের পর সুপ্রিয়াকে তার বাড়ির প্রত্যেকের সাথে পরিচয় করানো, একসাথে ঘুরতে যাওয়া এবং আনন্দ করা ইত্যাদি, এই সব কিছুই রোহানের মাথায় ঘোরে এবং তার কষ্ট আরো বেশি বেড়ে যায়। এই কষ্টকেই সে শক্তিতে পরিণত করে এবং এগিয়ে যায় পরের স্টেপে। এরপর রোহানকে একটি হার্ডওয়্যারের দোকানে দেখা যায়। সেখানে সে কিছু সরঞ্জাম এবং বেশ কিছু চিপস কিনে নেয়। এদিকে ওয়াসিমকে মাধব ডেকে পাঠায় এবং বলে তার বাবার করা FIR তুলে নিতে, কেননা সেখানে অমিতের কোনো দোষ ছিল না। ওয়াসিম এখানে মাধবকে কিছু বলতে পারে না ঠিকই, তবে সে এতে করে বেশ রেগে যায়। এই সময় তাকে অমিত কল দিয়ে দেখা করতে বলে। কলটা অমিত নয় বরং রোহান করেছিল। রোহান ওয়াসিমকে ওই বাড়ি ডেকে আনে। ওয়াসিম আসতেই সে বাড়ি লাইট বন্ধ করে দেয়। লাইট তো তার প্রয়োজন নেই, প্রয়োজন ওয়াসিমের। অন্ধকারে ওয়াসিম কিছু দেখতে পায় না, তবে রোহান ঠিকঠাক তার উপর আক্রমণ করে, কেননা সে তো অন্ধই ছিল। এখন ওয়াসিম প্রথমে বুঝে উঠতে পারে না যে রোহান কিভাবে তার অবস্থান বুঝতে পারছে। পরবর্তীতে সে লক্ষ্য করে মেঝেতে অনেক চিপস ছড়ানো। চিপসে পা পড়তেই শব্দ হচ্ছে, আর তা থেকে রোহান তার অবস্থান বুঝে যাচ্ছে। এবার ওয়াসিম সাবধান হয়, তবে লাভ হয় না। রোহান তাকে মেরে ঝুলিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় পুলিশ ঘটনাস্থলে চলে এসেছে। এখানে লাউরের এই ব্যাপারে রোহানকে সন্দেহ হয়, তবে চৌবে বলে রোহানের মতো অন্ধলোক এত বড় কাজ করার সামর্থ্য রাখে না। ঘটনাস্থলে অমিতের রুমাল পাওয়া যায়, ফলে চৌবে যায় মাধবের কাছে। মাধব বলে অমিত গতরাতে পুনাতে ছিল, আর অমিত এতও বোকা নয় যে সে খুন করে নিজের রুমালটি সেখানেই ফেলে রেখে আসবে। এদিকে রোহানকে দেখা যায় যে কিনা ওয়াসিমের জানাজায় যায়। ওয়াসিমকে দাফন করার সময় সে ওই কবরে সুপ্রিয়ার একটি ঘড়ি ফেলে দেয়। আর এ থেকেই আমরা বুঝতে পারি যে সুপ্রিয়া কেন তার চিঠিতে লিখে গিয়েছিল যে তার একটি ঘড়ি মাটিতে পুঁতে ফেলতে এবং অন্যটি জ্বালিয়ে দিতে। এর মানে হলো সে রোহানকে প্রতিশোধ নিতে বলেছিল। যেহেতু ওয়াসিম মুসলমান ছিল, তাই সে হিন্দি দিয়ে বুঝিয়েছিল যে রোহান যেন তাকে মেরে ফেলে তার কবরেই তার একটি ঘড়ি ফেলে আসে এবং অন্যটি সে অমিতকে মারার পর তার সাথে জ্বালিয়ে দেয়। যাই হোক, এখন ফেরার সময় তাকে চৌবে দেখতে পায়। তার এতে কিছুটা সন্দেহ হয়। চৌবে যায় তার বাড়িতে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে গতরাতে কোথায় ছিল। রোহান বলে সে ঘরেই ছিল। চৌবে জিজ্ঞাসা করে যে কেউ সাক্ষ্য দিতে পারবে কিনা যে সে বাড়িতেই ছিল, যার উত্তরে রোহান বলে ঘুমানোর সময় কেই বা সাক্ষী রেখে ঘুমায়। চৌবে বলে ওয়াসিমের জানাজায় রোহানকে দেখার পর তার রোহানের উপর সন্দেহ হচ্ছে। রোহান বলে তার এইসব কিছু করার সাধ্য নেই, সেদিন যা বলেছে রাগ থেকেই বলেছে। চৌবে সন্দেহ এতে কমে না, সে রোহানকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। থানায় গিয়ে সে ওয়াসিম এবং অমিতের ফোন রেকর্ডগুলো আনতে বলে। অন্যদিকে রোহান লাউরে সেজে অমিতকে কল দেয় এবং সেই গোডাউনে ডেকে পাঠায়, যে গোডাউনে সুপ্রিয়া এবং তাকে 24 ঘন্টা আটকে রাখা হয়েছিল। এখন রোহানের ব্যাপারে না জানা অমিত সেখানে চলে আসে, যার উপর আকস্মিক রোহান আক্রমণ করে। দুজনের মধ্যে এখানে প্রচণ্ড লড়াই হয়। অমিত রোহানকে হারিয়ে দেয় এবং অজ্ঞান করে ফেলে, তবে রোহান হার মানার পাত্র নয়। সেও পেছন থেকে আঘাত করে অমিতকে ফেলে দেয় এবং সেখানে বেঁধে ফেলে। এরপর সে অমিতের ফোন থেকে তার দাদা মাধবকে কল করে। সে অমিত সে যে মাধবকে বলে কেউ একজন তাকে বেঁধে রেখেছে, তার দাদা যেন এসে তাকে বাঁচিয়ে নেয়। এখন মাধবের সাথে কথা শেষ করার পর সে অমিতকে বলে যে সে তাকে তার দাদার হাতেই মারবে। একথা বলে সে তার পুরো গোডাউনে পেট্রোল ছড়িয়ে দেয়। এরপর জ্বলন্ত মোম এমন ভাবে দরজার সামনে রাখে যে মাধব এসে দরজা খুললেই মোমটি পড়ে পুরো গোডাউনে আগুন লেগে যাবে। মাধব যেহেতু এই ব্যাপারে কিছুই জানতো না, তাই সে নিজের ভাইয়ের এই অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যায়। অমিত তাকে দরজা খুলতে বাধা দিতে চাইছিল, তবে মাধব সেটা বুঝতে পারে না। সে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলে, যার ফলে দরজা খোলার সাথে সাথেই মোমবাতিটি পড়ে যায় এবং পুরো গোডাউন ধরে বিস্ফোরণের সৃষ্টি হয়। মাধবের চোখের সামনেই তার ভাই মারা যায়। মাধব চিৎকার করে কাঁদতে থাকে। অন্যদিকে রোহান তখনই সেখান থেকে বেরিয়ে আসে এবং ফেলে আসে সেখানে সুপ্রিয়ার ঘড়িটি। সে তার কথা রেখেছে, তার কথা মতো সে একটি ঘড়ি পুঁতে ফেলেছে এবং অন্যটি জ্বালিয়ে দিয়েছে, আর এরই সাথে সে শেষ করে দিয়েছে তাদের দুই শত্রুকেও। এখন পরদিন যখন পুলিশ ঘটনাস্থলে আসে, তখন লাউরে চৌবেকে বলে যে এই সব কিছুর পেছনে নিশ্চয়ই রোহানই দায়ী, তাদের উচিত রোহানকে গ্রেফতার করা।
চৌবে বলে একেই তো তাদের কাছে কোনো প্রমাণ নেই। এর উপর আবার রোহান অন্ধ, তাই তারা যদি এমন কিছু করে তাহলে সমাজকর্মী এবং মিডিয়া তাদের পেছনে পড়ে যাবে। এখন অন্যদিকে আমরা রোহানকে দেখতে পাই, যে কিনা কল্পনায় সুপ্রিয়ার সাথে কথা বলছিল। সুপ্রিয়া বলে যেহেতু তার প্রতিশোধ নেওয়া হয়েছে তাই তার উচিত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া। রোহান বলে তার আরো কিছু কাজ বাকি আছে যেগুলোকে তার শেষ করতে হবে। এমন সময় হঠাৎই তাদের এলাকার ওই পার্শ্বের ছেলেটি সেখানে আসে এবং বলে তার বাবার গলায় প্রিন্সিপালের সাথে কথা বলতে। রোহান হুবহু মিস্টার পার্শ্বের গলায় প্রিন্সিপালের সাথে কথা বলে। ঠিক তখনই সেখানে চৌবে চলে আসে। চৌবে বুঝতে পারে রোহান তার এই কণ্ঠ দিয়েই যাবতীয় কাজ করছে। সবটা বুঝতে পেরে সে বলে যে 24 ঘন্টার মধ্যেই সে এই কেসটি ক্লোজ করে দিবে এবং প্রমাণ করে দিবে রোহানই এই সবকিছুর পেছনে আছে। রোহান এখানে চৌবেকে ধন্যবাদ জানায় তাকে 24 ঘন্টা সময় দেওয়ার জন্য, যা শুনে চৌবে কিছুটা অবাক হয়। সে থানা থেকে ফোর্স ডেকে পাঠায় রোহানের উপর নজর রাখতে। সে যখন চলে যাচ্ছিল তখন রোহান তাকে ডেকে বলে তার জায়গায় থাকলে চৌবে অমিত এবং ওয়াসিমের সাথে কি করত। যেদিন চৌবে এই কথার জবাব রোহানকে দিতে পারবে সেদিনই রোহান তাকে সব সত্যিটা বলে দিবে। এখন ইনভেস্টিগেশন করে চৌবে খুঁজে বের করে ওই টেলিফোন বুথের ঠিকানা, যেখান থেকে সবাইকে রোহান কল দিত। এরপর সে চলে যায় মাধবের কাছে। মাধবকে সে জানায় তার ভাইয়ের হত্যাকারীকে সে খুঁজে পেয়েছে, চড়া মূল্য দিলে তবেই মাধবের হাতে সে তাকে তুলে দিবে। মাধব তাকে বলে যত টাকা চাই চৌবে নিতে পারে, তবে এর বিনিময়ে ওই লোককে মাধবের লাগবে। চৌবে বলে পরদিন সকালবেলা প্রমাণসহ অপরাধীকে সে এখানে নিয়ে আসবে। অন্যদিকে লাউরেকে আমরা দেখতে পাই, যে কিনা রোহানের বাড়ির সামনে পাহারায় ছিল। এমন সময় সেখানে বোরকা পরা তিনজনকে নিয়ে রোহানের বন্ধু জাফর আসে। লাউরের সন্দেহ হয় এই বোরকা পরাদের কেউ একজন হয়তোবা রোহান, তাই সে সবাইকে চেক করে। তবে দেখা যায় তিনজনই জাফরের পরিবারের মহিলা। পরদিন খুব ভোরে চৌবে সমুদ্রের পাড়ের ওই জায়গাতে যায় যেখানে সুপ্রিয়া এবং রোহান প্রায় বসে থাকতো। সেখানে একা রোহানকে বসে থাকতে দেখা যায়। চৌবে তার কাছে যায় এবং তাকে বলে যে রোহানের প্রশ্নের উত্তর হলো সে অমিত এবং ওয়াসিমকে মেরে ফেলতো। এরপর সে রোহানকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে মেরেছে। রোহান পাল্টা জিজ্ঞাসা করে যে কাকে, ওয়াসিমকে নাকি অমিতকে। তখন চৌবে বলে যে মাধবকে, অর্থাৎ ওই রাতের মধ্যেই রোহান তার শেষ শত্রুকেও শেষ করে ফেলেছিল। চৌবে জিজ্ঞাসা করে রোহান কলোনি থেকে কি করে বের হলো। রোহানের কথা থেকে আমরা বুঝতে পারি যে যখন লাউরে জাফরদের নিয়ে ব্যস্ত ছিল তখন সেখানে একজন লোক আসে এবং মশা মারার স্প্রে করে দেয়। স্প্রে ধোয়ার আড়ালে পার্শ্বের সাইকেল নিয়ে রোহান সেখান থেকে বের হয়ে আসে। এরপর সে অমিতের গলায় মাধবকে কল দেয় এবং বলে অমিতের মতো মাধবও তার পাপের শাস্তি পাবে। এরপর সে তার নিজের গলাতেই বলে যে সে ওই লোক যে কিনা মাধবের ভাইকে মেরেছে। মাধবের সাহস থাকলে সে যেন তার বলা ঠিকানায় চলে আসে। এটা শুনে কোনো কিছু না ভেবেই মাধব সেখানে ছুটে চলে যায়, কেননা সে তো তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিল। আর এই কারণেই সে পাগলের মতো সেখানে ছুটে গিয়েছিল। আর এই জায়গাটি ছিল সেই কনস্ট্রাকশন বিল্ডিং, অর্থাৎ সেই নতুন বাড়িটি যেখানে রোহান এবং সুপ্রিয়া নিজেদের স্বপ্নকে বুনেছিল। এখানে প্রথমেই মাধবের সাথে আসা লোকটিকে রোহান চালাকির সাথে সেখান থেকে ফেলে দেয়, যার ফলে সে মারা যায়। আর এরপর শুরু হয় মাধব এবং তার মধ্যে লড়াই। একসময় রোহান মাধবের পিস্তল কেড়ে নেয়, তবে সে পিস্তল দিয়ে তাকে মারে না। সে তাকে ঠিক ততটাই কষ্ট দিতে চাইছিল যতটা সুপ্রিয়া পেয়েছিল, আর তা সে করেও। সে এখানে মাধবকে তাদের ওই ফ্ল্যাটের ছাদ থেকে ফেলে দেয়। দেখতে একদমই মনে হয় যে মাধব ডিপ্রেশনে এসে নিজেকে শেষ করে দিয়েছে। রোহানের পরিকল্পনাটি হলো সবাই যেন মনে করে মাধব তার নিজের ভাইকে মেরেছে এবং পরবর্তীতে মনের দুঃখে নিজেকেও শেষ করে দিয়েছে। এই সব কিছু শুনে চৌবে বেশ অবাক হয়ে যায়। একজন অন্ধলোক এইভাবে তার প্রতিশোধ নিতে পারে বলে সে কখনোই ভাবেনি। তবে এই সব কিছুর মধ্যে রোহান একটি ভুল করে ফেলেছে, আর সেটা হলো সে একটি ফোন বুথ থেকে সবাইকে কল করেছে। চৌবে বলে যে 1 ঘন্টার ভেতরই সে সব কিছু প্রমাণ করে দিবে, কেননা 1 ঘন্টার মধ্যেই ওই ফোন বুথটি খুলে যাবে। রোহান এই কথার কোনো উত্তর দেয় না। চৌবে তখনই চলে যায় সেই ফোন বুথটিতে এবং ফোন বুথের লোকটিকে রোহানের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে এই লোকটি এখান থেকে ফোন করত কিনা। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো ফোন বুথের লোকটি নিজেও অন্ধ ছিল, তাই সে রোহানকে দেখার প্রশ্নই আসে না।
অর্থাৎ এখন আর চৌবে কিছুতেই প্রমাণ করতে পারবে না যে এই ফোন বুথ থেকে রোহানই কল দিত। তার মনে পড়ে যায় যে রোহান সেদিন বলেছিল যে তারা সবটা জানবে, সবটা বুঝতে পারবে, সবটা দেখবে, কিন্তু কিছুই করতে পারবে না, কোনো প্রমাণ তাদের হাতে থাকবে না। আর এখন তার অবস্থা ওরকমই হয়েছিল। দুঃখ এবং আফসোসে চৌবে ফেটে পড়ে। অন্যদিকে রোহানের মনে অবশেষে শান্তি আসে। সে সমুদ্রে যায় এবং তার সুপ্রিয়ার অস্থি পানিতে ভাসিয়ে দেয় এবং সবশেষে সুপ্রিয়ার কথা মতো নিজের জীবনকে আবারও সুন্দর করে সাজিয়ে নেওয়ার প্রতিশ্রুতি নেয়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আমার কাছে তো এই সিনেমার গল্প অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।